ফের ক্লে কোর্টে নিজের রূপ দেখাতে শুরু করলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। রোলা গ্যারো দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনান খেলোয়াড় গুইডো পেল্লাকে 6-2, 6-1, 6-1 স্ট্রেট সেটে হারিয়ে নিজের 11 নম্বর খেতাব জয়ের দিকে আরও এক ধাপ এগোলেন রাফা। প্রথম রাউন্ডে লড়াই শেষ করে জয় পেলেও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনান খেলোয়াড়ের বিরুদ্ধে বেশি কষ্ট করতে হয়নি স্প্যানিশ সুপারস্টারকে। তৃতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ রিচার্ড গাসকোয়েট।